Dodo TV. সুজন গড়ে একটি হাসপাতাল ছিল। কিছুদিন ধরে সেই হাসপাতালে লোকজন রহস্যময়ভাবে মারা যাচ্ছে। তখন ভোর 5টা বাজছিল। তখনই একজনের চিল্লানোর আওয়াজ শোনা যায় আর রক্তে ভরা একটি ওয়ার্ড বয়কে পাওয়া যায়। যেখানে খুন হয়েছিল সেখানে রক্তের পায়ের ছাপ পাওয়া যায়। তৎস্থানে পুলিশ পৌঁছে যায়। তুমি তো নাইট ডিউটিতে ছিলে, তুমি কি কিছু দেখতে বা শুনতে পাওনি? হ্যাঁ, আমি নাইট ডিউটিতে ছিলাম, কিন্তু আমি আমার রুম থেকে বাইরে ছিলাম, কারণ একটি রোগীর অপারেশন হচ্ছিল আর সেটা অনেক সিরিয়াস ছিল। আমি জানি না তার খুন কে করেছে। মারা যাওয়া ওয়ার্ড বয়ের সাথে কারো ঝগড়া হয়েছিল? আমি জানি না, আমার জানা নেই। পুলিশ আর রক্তের কিছু স্যাম্পল কালেক্ট করলো আর বাকি যাচাই বাছাই করে লাস্টটি পোস্টমর্টেম করতে নিয়ে যায়। কিছুদিন পর কবরস্থান থেকে একটি জিন হাসপাতালে আসে আর সে একটা মেয়ের হাত ধরে একটি রুমে টেনে নিয়ে যায়। সেই হাসপাতালের একই ওয়ার্ডের নান্দু চুপচাপ তার বিছানায় বসেছিল। সে একদিন আগেই ভর্তি হয়েছিল। হঠাৎ এক জায়গা থেকে প্রচণ্ড শব্দ হওয়া শুরু করল। নান্দু উঠে পাশের রোগী রাঘবের কাছে গেল। সেও খুব ভয় পেয়ে বসেছিল। আপনি কি জানেন এরকম অদ্ভুত আওয়াজ কোথা থেকে আসছে? আমি তো সেদিনের পর থেকে ঘুমাতেই পারছি না, সেদিনও এমনই আওয়াজ আসছিল। আপনি নার্সকে বলেননি? বলেছিলাম কিছু, নার্স জুলিয়া কিছুই বলেনি। আমি যে নার্সের রুমে দেখে আসছে। সে যখনই নার্স জুলিয়ার রুমে গেল তখনই সে এক ভয়ানক দৃশ্য দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। সেখানে একটা ভয়ানক জিন ছিল আর সে একটি মেয়েকে ছুরি দিয়ে আঘাত করছে। চারপাশে রক্তের ছড়াছড়ি ছিল। ময়লাযুক্ত বড় বড় পায়ের ছাপ দেখে নান্দু সেখান থেকে দৌড়ে তার ওয়ার্ডে আসে আর তার বিছানায় বসে পড়ে। আপনার রুমে একটি মেয়ে আহত অবস্থায় পড়ে আছে, আমি সেখানে গিয়েছিলাম, সেখানে একটা বড় ও ভয়ানক চেহারাওয়ালা জিন একটি মেয়েকে ছুরি দিয়ে মারছিল। তুমি কি করে বুঝলে সে একটা জিন? আমি আরাবিয়ান নাইটসে এরকম জিন দেখেছিলাম সম্ভবত। ও গড, এটা কি হচ্ছে এই হাসপাতালে? নার্স জুলিয়া তৎক্ষণাৎ হাসপাতালের স্টাফদের খবর দেয়। যতক্ষণে হাসপাতালের স্টাফ পৌঁছে ততক্ষণে সেই মেয়েটি মারা যায়। ততক্ষণে মেয়েটি মারা যায় এই কথাটি বলে কবরস্থানের চিন। পুলিশ এসে আবার যাচাই বাছাই করে। নান্দু চুপচাপ তার বিছানায় মুখ ঢেকে শুয়ে পড়ে। এই কবরস্থানের জিনের কি চক্কর আবার? সবাই চুপচাপ দাঁড়িয়ে থাকে, কেউ কিছুই জানে না, শুধু নান্দু ছাড়া। জিজ্ঞাসাবাদ করে পুলিশ চলে যায়। সিস্টার, আমার তো জান বেরিয়ে যাচ্ছে ভয়ে, আপনি কাউকে বলবেন না যে আমি কিছু দেখেছি? আমি এসব চক্করে পড়তে চাই না। আপনি ভয় পাবেন না, আপনার শরীর অসুস্থ হয়ে পড়বে, আমি কিছু একটা করছি। সে দরজা বন্ধ করে দিল, কিন্তু তখনই কারো ভারী ভারী পায়ের শব্দ সেই ওয়ার্ডের দিকে আসার আওয়াজ শুনে সবাই ভয়ে কাঁপতে শুরু করলো। আওয়াজটা দরজা পর্যন্ত চলে আসে, কিন্তু সেটা আবার চলে যাওয়ার শব্দ আসতে থাকে। যখন নার্স বাইরে আসে সে দেখে দরজার ভিতরের কাটা দাগ একদম লাল হয়ে গিয়েছিল আর ময়লা ভরা পায়ের ছাপ দেখে সে বুঝে যায় যে এটা অবশ্যই কোনো ভূত অথবা জিনি হবে। থ্যাঙ্ক গড, হয়তো এই কাটা দাগটি আমাদের বাঁচিয়ে দিয়েছে। পরের দিন ডিউটি বদলাতেই নার্স রোজি ওয়ার্ডে এসে পৌঁছায়। আরে সিস্টার, নমস্কার, কেমন আছেন আপনি? আমি একদম ঠিক আছি, আপনার শরীর কেমন আছে? শরীর তো ঠিকই আছে, কিন্তু রাতে ঠিক মতো ঘুমাতে পারিনি, মধ্যরাতে আজব আজব আওয়াজ আসা শুরু করেছিল, আমার তো ভয়ে জানি বের হয়ে গিয়েছিল। ওই খুনের কারণে আপনি ভয় পেয়েছেন তাহলে? সিস্টার, আমি রাতে নার্সের রুমে গিয়েছিলাম, আমি একটি ভয়ঙ্কর ছায়া একটি মেয়েকে মারতে দেখে পালিয়ে চলে আসি। হ্যাঁ, পুলিশ যাচাই বাছাই করছে। ম্যাডাম,
পুলিশ এসব মামলায় কিছুই করতে পারবে না। এসবে একমাত্র পীর অথবা তান্ত্রিকই কিছু করতে পারে। দেখো হাসপাতালের মালিক কি করে। তখনই হাসপাতালে মনোহর নামের একজন রোগী ভর্তি হয়। আরে ভাই, তোমার কি রোগ হয়েছে? কি কারণে হাসপাতালে ভর্তি হয়েছে? আমার অনেক জ্বর। তখনই নার্স মনোহরকে ঔষধ দিতে আসে। এত সুন্দর নার্সকে দেখে মনোহরের মন খুশিতে ভরে ওঠে। মনোহর তাকে দেখে বলল, বাহ, আপনি তো অনেক সুন্দর। আপনাকে দেখে তো আমার জ্বর নেমে গেছে। কি বললে? কিছু না, কিছু না। এই ওষুধ খেয়ে নাও, আর আগামীকাল সকালে ডাক্তার আসলে তোমার সমস্যার কথা বলবে তাকে। আপনার হাতে তো বিষও খেয়ে ফেলব। এখন আপনি কি বললেন? কিছু না, আমি বলছিলাম দিন আমি ওষুধটা খেয়ে নিই। নার্স রোজি রাগান্বিত হয়ে সেখান থেকে চলে যায়। আরে রাঘব, এ তো একটা লুইচ্চা, এ তো দেখি নার্সের উপরই পাগল। হ্যাঁ, তোমার এমন বলা ঠিক হয়নি। যদি নার্স রাগ করে তোমাকে কোনো ক্ষতিকর ইনজেকশন লাগিয়ে দেয় তখন বুঝবে। আরে ভাই, আমি কাউকে ভয় পাই না। তখনই আবার আওয়াজ আসা শুরু হয়। এইবার মনোহর উঠে গিয়ে নার্সের রুমে যাওয়া শুরু করে। তারা দুজন ওকে নিষেধ করে কিন্তু সে মানে না। সে যখনই নার্সের রুমের বাইরে আসে সে খুব অদ্ভুত আওয়াজ শুনতে পায়। সে দরজা খুলে ভিতরে উঁকি মারে। তখনই দুটি শক্ত হাত তাকে ভিতরে টেনে নিয়ে যায়। আরে রাঘব, মনোহর এখনো আসেনি। সে আবার তার সুন্দর সুন্দর কথা বলে সিস্টার রোজিকে সত্যি পটিয়ে ফেলল না তো? হ্যাঁ, চলো দেখে আসি। যেই তারা নার্সের রুমের বাইরে আসে ভিতর থেকে জোরে জোরে আছাড় দেওয়ার শব্দ শুনতে পায়। আরে এই রুমে তো এখনই মনোহর ঢুকলো। তারা দুজন জানালা দিয়ে উঁকি মারে আর দেখে সে চিঠি মনোহরকে ছুরি দিয়ে মারছে। চারদিকে রক্তের বন্যা বয়ে যাচ্ছে। মনোহর মাটিতে পড়ে ভুগছে। আরে বাপরে, বাঁচাও, এই হাসপাতাল তো ভূতে। সে মনোহরকে মেরে দিল, এখন সে কাউকে ছাড়বে না। দুজনে হাসপাতাল থেকে পালাচ্ছে। আরে তোমরা দুজন কোথায় পালাচ্ছ? হাসপাতাল বিলকে দিবে। তুমিও চলে আসো, নার্সের রুমে একটা জিন আছে, সে আজকে ভর্তি হওয়ার নতুন রোগীকে মেরে ফেলেছে। কি? দাঁড়াও, আমিও আসছি। দারোয়ানও তাদের সাথে পালিয়ে আসে। তিনজন এই রাতের অন্ধকারে পালাতে পালাতে একটি খালি বাড়িতে চলে আসে, যা এখনও সম্পূর্ণ তৈরি হয়নি, আর ঢুকে দরজা বন্ধ করে দেয়। তখনই তারা ভারী ভারী পায়ের শব্দ শুনতে পায়। আরে বাপরে, মনে হয় আমাদের গন্ধ পেয়ে আমাদের পিছনে চলে এসেছে। মনে হয় সে এসে পড়েছে। হ্যাঁ ভাই, কেউ কোনো শব্দ করো না। তখনই দরজার সামনে ভারী পায়ের হাঁটার শব্দ শুনতে পাওয়া যেতে থাকে। আজকে তো আমি তোমাদেরকে কাউকে ছাড়বো না। তোমরা আমাকে দেখে ফেলেছ আর তোমরাই আওয়াজ করছিলে, তাই না? তিনজন একজন আরেকজনের সাথে লেগে বসে থাকে, আর ধাপ করে দরজা খোলার শব্দে নান্দু সতর্ক হয়ে যায়। যে জিনটি রুমে প্রবেশ করে তিনজনে তার উপর আক্রমণ করে বসে। অনেক মারামারি হয়। তিনজন একসাথে হামলার কারণে সে এক পর্যায়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখনই নান্দুর গলায় পড়া তাবিজ জিনের সাথে সংঘর্ষ হয় আর সবাই অবাক হয়ে যায়। জিন এমন করতে থাকে যেন সে বৈদ্যুতিক শক খেয়েছে। আরে এটা কি হলো? এই, তুমি তোমার গলা থেকে ওই সুতা বের করে ফেলে দাও। কোনটা? এই তাবিজ? না না, আমি এটা ফেলতে পারবো না, আমার মা আমাকে এটা দিয়েছে। নান্দু, আমাদেরকেও ধরো। চট করে তারা তিনজন একজনের হাত ধরে ফেলে। এই তাবিজ বের করে ওই জিনের উপর মারো। নান্দু অনেক সাবধানে তাবিজ বের করে জিনের উপর মারে, আর তারপর না
এটা কি করলে? আমার সব শক্তি শেষ করে দিলে। আমার মালিক, আমাকে মাফ করে দাও। নান্দু তাকে শিথিল হতে দেখে তাবিজ জিনের উপর রেখে দেয়। তিনজন বাইরে যেয়ে তাড়াতাড়ি কাঠ জোগাড় করে আর আগুন চালিয়ে সে শিথিল হয়ে পড়া জিনের উপর দিয়ে দেয়। রাতের অন্ধকার শেষ হওয়ার পালা জিনটা আগুনে পুড়তে থাকে। দেখতে দেখতে জিনটা আগুনে পুড়ে ছাই হয়ে যায়। নান্দু ভাই, আজ আপনার এই তাবিজ আমাদের সবাইকে বাঁচিয়ে দিয়েছে। হ্যাঁ ভাই, এই জিন গত সপ্তাহে 3 খুন করে ফেলেছে। চলো তাড়াতাড়ি হাসপাতালে, নয়তো আমাকে চাকরি থেকে বের করে দিবে। এখন যখন প্রাণ বেঁচে গেছে তো টাকাও তো কামাতে হবে। শুধু শুধু ওই মনোহরকে প্রাণ দিতে হলো। কবরস্থানের জিন থেকে এখন হাসপাতাল মুক্ত হয়ে গেল। ঘটনা একটা গ্রামে, যেখানে আওয়াজ বাচ্চাদের নয়, নিস্তব্ধ পরিবেশ ছিল, যেখানে রাতে লোকেরা কাজে বেরোতো, আর একটা রহস্যময় পিয়ন। এসো লখন, বসো। মা নেহা, 2 কাপ চা নিয়ে এসো তো। লক্ষণ একটা পিয়ন, আর প্রধানমশাইয়ের চেলা। কম করে রোজ প্রধানমশাইয়ের কাছে 2 ঘন্টা বসত। এই নিন বাবা চা। আরে লক্ষণ, এ আমার বৌমা, আর্যনের বউ। বেঁচে থাকো মা, এখন তুমি এই গ্রামকে অভিশাপ থেকে মুক্ত করতে। কি লক্ষণ, কি আবল তাবল বলছো? নেহা, তুমি ভেতরে যাও। পিয়ন চিঠি দিয়ে চলে গেল। কিন্তু নেহার অনেক আজব লাগলো যে গ্রামকে কোন অভিশাপের কথা বলছিল, আর নেহা কি করতে পারে? বাবা, এই পিয়ন কি বলছিল, এটার কি অভিশাপ? কিছু নয় মা, সে তো কিছু বলে দেয়। কিন্তু নেহার মাথায় এটাই ঘুরছিল। বাবা, গ্রাম এত নির্জন কেন? কোথায় গেল সব লোকেরা? বাবা, ওরা সবাই কাজে গেছে। কিন্তু বাবা, এখন তো 10টা বাজছে, আর এই সময় কাজ, কাজে কি বাচ্চারাও যায় নাকি? হ্যাঁ, এই সরকার দ্বারা গ্রামের পাশেই হাইওয়ের কাজ চলছে, সবাই ওরই মজুরিতে লেগে আছে। রাতে বাচ্চাদের বাড়িতে ছাড়ার থেকে ভালো ওদের সঙ্গে নিয়ে যায়। কিন্তু গ্রামের পাশ থেকে তো কোনো হাইওয়ে যাচ্ছে না। তুই কি জানিস গ্রামের ব্যাপারে? তুই তো বিদেশে থাকিস। আরিয়ান বুঝতে পারলো না যে ওর বাবা ওর সাথে মজা করছে, না ব্যাপারটা কিছু অন্য। অনেক সময় ওর বাবার কথা ওর অনেক আজব লাগত। বাড়ির সব লোকেরা শুতে চলে গেল। এখন কিছু সময়ই হয়েছিল, আর বাড়ির থেকে কিছু আজব আজব আওয়াজ আসতে শুরু করলো। এইটা শুনে আরিয়ানের ঘুম ভেঙে গেল। নেহা, নেহা, নেহা ওঠো। কি হয়েছে আরিয়ান, শুতে দাও না। শোনো একটু, কেমন আওয়াজ আসছে। হ্যাঁ, এই আওয়াজ তো কালো আসছিল, আমি ভাবলাম বোধহয় গ্রামে কোনো অনুষ্ঠান হচ্ছে। রোজ সন্দেহজনক ব্যাপারের জন্যে আরিয়ান আর নেহার সন্দেহ হতে লাগলো। বাবা, রাত্রে কেমন বিদঘুটে আওয়াজ আসছিল, কিসের আওয়াজ সেটা? কিরম কিরম আওয়াজ, আমি তো কিছু শুনতে পাইনি। তুমিও ধ্যান দিও না সেই সবে। আরিয়ান আর নেহা গ্রামে ঘোরার প্ল্যান করলো। তোমার গ্রাম তো অনেক সুন্দর, ইচ্ছে তো হচ্ছে এখানেই থেকে যাই। ইচ্ছে তো আমারও হচ্ছে থেকে আবার, কিন্তু কাজের চাপ। ঘুরতে ঘুরতে ওরা দুজন গ্রামের বাইরে একটা ভগ্নস্তূপে পৌঁছে যায়। এটা তো অনেক পুরনো মনে হচ্ছে, বোধহয় ইংরেজদের সময়কার। তখনই একটা গ্রামের লোক ওদের ভেতরে যেতে থেকে বারণ করে। দাদা ভাই, ভেতরে যাবেন না, যদি নিজের প্রাণের ভালো চান এখান থেকে দূরে চলে যান। এইটা বলে লোক উধাও। এই আজব ঘটনার পর আরিয়ান আর নেহা বাড়ি ফিরে আসে। আমি বুঝতে পারলাম না, সেই লম্বা চড়া লোকটা একবারে অদৃশ্য কোথায় হয়ে গেল? এই গ্রামে কিছু তো আজব আছে আরিয়ান, লোকেরা ভালো কিন্তু আজব। হতে পারে এটা আমাদের মনের ভুল নেহা। ঠিক আছে ছাড়ো, আজ গরম অনেক, আমি স্নান করতে যাচ্ছি। আরিয়ান বাথরুমে ঢুকে যায়, আর বাথরুমের ভেতর থেকে চেঁচানোর আওয়াজ আসে। নেহা বাথরুমের ভেতরে দেখে। কি হলো, তুমি ঠিক আছো তো? বাথরুমের দরজা আর আরিয়ানকে রক্তাক্ত অবস্থায় দেখে নেহা চেঁচায়, এইসব কি, আর কি করে হলো?
আমি তো স্নান করার জন্য শাওয়ার চালিয়েছিলাম, কিন্তু ওর থেকে রক্ত বের হতে লাগলো। কিছুক্ষণ পর প্রধান মশাই আর পিয়ন আসে আর আরিয়ান ওদের শাওয়ার থেকে রক্ত বেরানোর ব্যাপার বলে। প্রধান মশাই, আপনার বাড়িতে সেরকমই সমস্যা আছে যেটা আগের বছর রামাধীর সিং এর বাড়িতে হয়েছিল। কি বলছো তুমি লখন, তোমার মাথাটা তো ঠিক আছে? পিয়ন চুপ করে যায়। পিয়ন কাকা, কিরম সমস্যা? রামাধীরের বাড়িতে ভূত বাঁধা ছিল। কি কাকা আপনিও, হতে পারে উপরে জলের ট্যাঙ্কিতে কোনো জানোয়ার মরে গিয়ে থাকবে আর এটা ওরই রক্ত। তারপর রামাধীরের বাড়ির সমস্যা কি করে মিটলো? গ্রামের কাছের ভগ্নাশেষে প্রধান মশাই মাঝখানে আটকে দিয়ে, চুপ করো লাখন, বাচ্চাদেরকে ভয় পাইও না, তোমরা দুজন ভেতরে যাও, আরাম করো। কিন্তু বাবা, আমার ওই ভগ্নাশেষের ব্যাপারে জানার আছে। পিয়ন কাকা, কি করে মিটলো সেই সমস্যা? পিয়ন আরিয়ানকে রামাধীর বাড়ির ভূত বাধা দূর করার ব্যাপারে বলে। আমি এসব কথায় বিশ্বাস করি না, এই ভূত প্রেত গল্প টল্পতেই ভালো লাগে। ওই দিনটা পেরিয়ে অনেক দিন হয়ে গেল। নেহা যখন আয়নাতে দেখে চুল আঁচড়াচ্ছিল, তখন ওর পেছন থেকে কাউকে যেতে দেখলো। যখন ও পিছনে ঘুরে দেখলো, তো এখানে কেউ ছিল না। নেহা রান্নাঘরে কাজ শেষ করার পর ভাবল যে ছাতে খোলা হাওয়াতে বসা যাক। আরিয়ান, আমি ছাতে যাচ্ছি, তুমিও চলো। না, আমার কিছু কাজ আছে, তুমি ঘুরে আসো। নেহার যাওয়ার কিছু সেকেন্ড পরে ওর চেঁচানোর আওয়াজ আসে। আরিয়ান দৌড়ে দেখতে আসে, ও ওইখানে সিঁড়িতে অজ্ঞান পড়েছিল। নেহার জ্ঞান ফেরে, ও বিছানায় আছে। প্রধান, আরিয়ান আর পিয়ন ওর কাছে আছে। এখন কেমন লাগছে? মাথায় একটু ব্যথা আছে আর পায়েও আমার যেন মনে হলো যেন পিছন থেকে কেউ আমাকে ধাক্কা দিল। এই কথা শুনে ওরা সবাই চমকে গেল। প্রধান মশাই, যাই হোক না, এসব রামাধীর সিং এর বাড়ির মতনই। আমি নেহার প্রাণ বিপদে ফেলতে পারবো না। পিয়ন কাকা, আপনি তাড়াতাড়ি এই বিপদের কোনো উপায় বের করুন। আমি আজই তান্ত্রিক বাবা খড়গভূষণকে ডেকে আনছি। সন্ধ্যার সময় ছিল, ওই তান্ত্রিকও চলে এলো। এখন আমি এসে গেছি, তোমাদের ভয় পাওয়ার দরকার নেই। বাবা, তাড়াতাড়ি এই সমস্যার কোনো একটা উপায় বের করুন। উপায় বের হয়ে যাবে, কিন্তু তোমাদের সবাইকে আজ রাতে ভগ্নাশেষে থাকতে হবে। একটু মানা করার পর সবাই মেনে যায়। মহাদেশব গ্রামের লোকেরা একত্রিত আছে। আরিয়ান গ্রামের লোকেদের দেখে আশ্চর্য হয়ে যায়। আরে, এখানে তো সব গ্রামের লোকেরা আছে, আমি ওদের ভিডিও রেকর্ডিং করি। নেহা মোবাইলের ক্যামেরা অন করে। কিন্তু পিয়ন, প্রধান আর তান্ত্রিককে ছেড়ে একটাও গ্রামের লোককে দেখতে পায় না। এই গ্রামবাসীরা তো হাইওয়ের কাজে লেগেছিল না, এখানে কি করছে? কোন হাইওয়ের কাজ বাবা? হাইওয়ের কাজের গল্পটা তো মিথ্যে ছিল। সব গ্রামের লোকেরা গত 6 বছর ধরে এই ভগ্নাশেষে রাতের সময় শয়তানের সাধনা করার জন্য লেগে রয়েছে। কিছু গ্রামের লোকেরা নেহাকে ধরে ফেলে। এই মহিলাই আমাদেরকে মুক্তি দেওয়া হবে, একে আমাদের আকাশ স্মরণে নিয়ে চলো। এইটা কি হচ্ছে? আপনি তো বলেছিলেন আপনি আমাদের বাড়ির ভূত বাধা দূর করবেন। দূর হয়ে যা মূর্খ, এই নতুন বিবাহিত মহিলা এই গ্রামকে অভিশাপ থেকে মুক্ত করাতে পারবে, শয়তানের বলি চাই। গ্রামের লোকেরা আরিয়ানকে ধরে ফেলে। প্রধান পিয়নো কালো কাপড়ে তন্ত্র মন্ত্র করতে বসেছিলেন। বাবা, আপনি এদের সঙ্গে মিশে আছেন, আপনি নিজের বৌমাকে মেরে ফেলবেন। এটাই উপায় বাবা, পুরো গ্রামের অভিশাপ মুক্ত হওয়ার জন্য। কিছুক্ষণ তুক তাক করার পর ওরা নেহার বলি শয়তানকে দিতেই যাচ্ছিল। আমি তোমাদেরকে জ্যান্ত ছাড়বো না, মারতে তো তখনই পারবে যদি বেঁচে থাকে, গ্রামবাসীদের মধ্যে তুমি কাউকেই মারতে পারবে না। এই কথাটা শুনে আরিয়ান চিন্তায় পড়ে যায়। প্রধান মশাই, আপনি এই তলোয়ার দিয়ে মেয়েটার মুন্ডু শয়তানের স্মরণে বলি দিন। যা আপনি বলবেন মহারাজ। প্রধান তলোয়ার ওঠাতেই যায়, যে তখনই ওইখানে একটা ছেলে পুলিশকে নিয়ে পৌঁছে গেল আর পুলিশ পিয়ন, প্রধান আর তান্ত্রিককে অ্যারেস্ট করে নিল।
সেই দিন একটা মানুষের বলি ভূতেদের জীবন বাঁচানোর জন্য দেওয়া হচ্ছিল। হ্যাঁ, আপনি ঠিক শুনলেন, ভূতেদের জীবন যা ছ বছর ধরে আটকে ছিল। যদি আপনারা জানতে চান যে কিভাবে আর কেন, তো কমেন্ট করুন, পরের পাঠ জলদি আসবে। পিপল গ্রামে এক চঞ্চলা বেকারির দোকান খুলে যায়। ওই দোকানে এক বেকারিওয়ালি মহিলা থাকত। সে অনেক সুন্দরী ছিল। ওকে দেখে লোক ওর দিকে আকর্ষিত হয়ে যেত। আরে চঞ্চলা, তোমার বেকারির তো জবাবই নেই। কালকে তোমার বেকারির থেকে 2 কিলো বিস্কুট নিলাম, ওর স্বাদ এত ভালো ছিল, কালকেই ওটা শেষ করে দিলাম। আমাকে আজকেও 2 কিলো বিস্কিট দাও না, আর 2 কিলো বাটারও দিও। এই নিন, আমি আপনার জন্য বানিয়েছি। জিনিস নিয়ে বিরজু বাড়ি চলে যায় আর নিজের স্ত্রীকে বলে, এই নাও, আজ আমি 2 কিলো বিস্কিট আর বাটার এনেছি। আমার তো মনে হয় তুমি পাগল হয়ে গেছো, কালকেই তো তুমি 2 কিলো খাড়ি খেলে, আর আজ আবার 2 কিলো নিয়ে এসছো। যদি এত খাও তো শরীর খারাপ হয়ে যাবে। না, আরে শরীর খারাপ হবে না, তুমিও খেয়ে দেখো কতটা সুস্বাদু। যাও তাড়াতাড়ি আমার জন্য চা বানিয়ে আনো। না, আমি খাবো না, তুমিই খাও। আর সে ওনার জন্য চা বানিয়ে দেয়। দেখতে দেখতে বিরজু পুরো শুধু বাটার খেয়ে নেয়। ওকে দেখে ওর স্ত্রী অবাক হয়ে যায়। অন্যদিন সকালে বিরজু বলে, আমার পেট একটু খারাপ হয়ে গেছে। আর সে নিজের স্ত্রীকে বলে, শুনছো, আমার মনে হয় আমার পেটটা একটু বেড়ে গেছে, মনে হয় কাল বেশি বাটার খেয়ে ফেলেছি, একটু ঘুরে আসি। হ্যাঁ, এই বলে সে গ্রামে ঘুরতে যায়। আর ওই গ্রামে সব লোকের পেট বেরোনো দেখা যায়। ঘুরতে ঘুরতে বিরজু আবার চঞ্চলার বেকারির কাছে যায় আর চঞ্চলাকে বলে, আরে চঞ্চলা, এত সুস্বাদু যে খালি বাটার খাই, আমার তো পেটটা বেরিয়ে গেছে কিন্তু আমার মনটা ভরেনি, আমাকে আজকেও 2 কিলো সব দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, কেন না, এই নিন, আপনার জন্যই ভালো করে বানিয়েছি, আমি জানতাম আপনি নিশ্চয়ই আসবেন। বিরজু আবার সব কিছু নিয়ে ঘরে চলে আসে। আরে, তুমি তো বাইরে ঘুরতে গেছিলে, আবার এসব কেন নিয়ে এসে গেছো? আগে এসব খেয়ে তোমার পেট অনেক বেড়ে গেছে, আজকে আমি এসব খেতে দেব না, না হলে তোমাকে হসপিটালে যেতে হবে। আর বিরজু রেগে নিজের স্ত্রীকে বলে, যা আমার জন্য চা নিয়ে, যতটা বলেছি ততটাই শোন। বিরজুর স্ত্রী চা নিয়ে আসে আর বিরজু সব খেয়ে নেয় আর নিজের ঘরে শুতে চলে যায়। বিরজুর স্ত্রী নিজের বন্ধু কান্তার বাড়ি যায় আর ওকে চিন্তিত দেখে কান্তা ওকে বলে, কি হলো, তুমি এত চিন্তিত কেন? আর বিরজুর স্ত্রী কান্তাকে সব বলে। এই শুনে কান্তা ওকে বলে যে ওর বাড়িতেও এরমই হচ্ছে। দুজনে মিলে গ্রামের বাকি মহিলাদের ঘরে যায় আর সব মহিলা এই কারণে চিন্তিত দেখা দেয়। আগে তো আমাদের গ্রামে এরকম কোনোদিন হয়নি, আমার তো এই বেকারিওয়ালি চঞ্চলার উপরে সন্দেহ হচ্ছে, আমাদের ওর উপরে নজর রাখা উচিত। ওই দিন রাতে শান্তা আর বিরজুর স্ত্রী পেছনের রাস্তা দিয়ে চঞ্চলা বেকারির দিকে যায় আর দেখে যে চঞ্চলা নিজের শাকচুন্নির দুধ ধারণ করে নেয় আর খাড়ি বিস্কুট বানায়। নিজের বিস্কুট আর বাটার জাদু দিয়ে নেশালো ওষুধ মেশায়। এই দেখে দুই মহিলা সব মহিলাদের জমায়াত করে, গ্রামের বড় পুরোহিতের কাছে যায়।
ওম হিম শ্রীম ক্রিং চামুণ্ডায় বিজ্জয়ী, ওম হিম শ্রীম ক্রিম চামুণ্ডায় বিজ্জয়ী, চামুণ্ডায় বিজ্জয়ী। আর তাকে সব কথা বলে। পুরোহিত সবাইকে একটা ঝোলায় ছাই দেয় আর একটা ছোট জলের ঘটি বীরজুর স্ত্রীকে দেয় যাতে জাদু জল থাকে, আর বলে, রোজ এই ছাইকে নিজের উঠোনে এক কোণায় লাগাতে হবে যাতে ঘরে আসার পরে লোকেদের উপর থেকে ডাইনির ছায়া নেমে যায়। আর এই জল তোমাদের সেই ডাইনি চঞ্চলাকে পরের সপ্তাহে খাওয়াতে হবে যাতে সেই পাত্রর মধ্যে বন্দি হয়ে যায়। সব মহিলা ওরকমই করে যেরম পুরোহিত বলে। পাঁচ ছ দিন চঞ্চলার দোকানে একটাও লোক যায় না, ওই কারণে চঞ্চলা বিরক্ত হয়ে যায়। ওকে দেখে কান্তা বলে, আরে চঞ্চলা কি হলো, কেন চিন্তিত আছো? আরে এক সপ্তাহ ধরে আমার বেকারিতে একটাও গ্রাহক আসেনি, কি হলো সবার? এখন তোমার বেকারিতে কেউ আসবে না। বিরজু স্ত্রী পুরো গ্রামকে চা বানিয়ে খাওয়াচ্ছে, জানি না চায় কি ঢালে, এত টেস্টি চা তো পুরো শহরে কোথাও হয় না। চা তো লোকেদের মুখ থেকে ছাড়ছেই না, লোক ওর চায়ের দিবানা হয়ে গেছে। তার জন্যে আমিও আজ ওখানে শিখতে যাব, চলো তুমিও দেখে নাও কিরকম চা। ঠিক আছে আমিও দেখছি কিরকম চা। কান্তা চঞ্চলাকে নিয়ে বীরজুর বাড়ি যায়। বীরজু স্ত্রী পুরোহিতকে দেওয়া ঘটি ওকে দেয় আর বলে, এই নাও জল খেয়ে নাও, আমি তোমার জন্য চা বানাচ্ছি। আর চঞ্চলা যেই ওই জল খায় সে শাকচুটি হয়ে যায় আর ওই ঘটিতে ফেসে যায়। এইভাবে বেকারিওয়ালা শাকচুন্নির থেকে গ্রামের লোকেরা বেঁচে যায় আর ওদের পেটও কমে যায়।